এখন আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা নতুন করে একটা এভাপোরেটর তৈরি করব। কোম্পানিগুলো যে এভাপোরেটরগুলি তৈরি করে যে পেজগুলি দেয় এখানে সেটিং করে সেই পেজগুলি থাকে হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং এদের ঘনত্বটা এত বেশি থাকে আর এতটা দুর্বল এই অ্যালুমিনিয়ামগুলো যে একবার যদি এটা ট্যাপ পড়ে যায় মানে ভাঁজ পড়ে যায় ওই ভাঁজগুলি আর কখনো উঠে না আর উঠাইলে ওরকম মানে পরিপূর্ণ হয় না। একবার দুবার বা তিনবার পাঁচবার দশবার কাজ করার পরে একটা ইভাপোরেটর সম্পূর্ণরূপে বাদ হয়ে যায়। একটা ইভাপোরেটর পিন্স বাদ হয়ে যায় মানে অ্যাসিডটাই বাদ, অ্যাসিডটা রিজেক্ট হয়ে যায়। তো আমরা চিন্তা করতেছি যে কীভাবে এই বাদ হয়ে যাওয়া বা রিজেক্ট হয়ে না যায়, অ্যাসিডগুলো যদি রিজেক্ট না হয়ে যায় বা নষ্ট না হয়ে যায়, নতুন করে কীভাবে এটাকে উদ্ভাবন করা যায় যাতে করে এটার স্থায়িত্বকাল বৃদ্ধি পায়। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে এখানে একটা এই কন্ডেন্সার, হিটিং কন্ডেন্সার আমরা এখানে ফিটিং করবো আমাদের এই সাইকেলটার মধ্যে, যে এয়ার কন্ডিশনিং যে আমাদের বৈদ্যুতিক ওয়ারিংটা আছে বা আমাদের যে ডিসপ্লেটা মডিউলটা তৈরি করেছি এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ফাংশন, এখন হচ্ছে আমরা মেকানিক্যাল সাইড মানে রেফ্রিজারেশন সাইকেলটা আমরা পরিপূর্ণ করব। এটার জন্য আমাদের দরকার হচ্ছে একটা কম্প্রেসর, আমাদের কম্প্রেসর আছে, আমাদের দরকার একটা কন্ডেন্সার, তো কন্ডেন্সার নাই, সেই কন্ডেন্সার আমরা এখান থেকে যেটা দিয়ে বানায় নিব। এরপরে হচ্ছে এক্সপাংশন ভাল্ব, এক্সপাংশন আমরা তৈরি করব, এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আর এখন যেটা দরকার সেটা হচ্ছে এভাপোরেটর, এভাপোরেটর আমাদের এখানে উপস্থিত আছে। তো আমাদের এখানে আছে এভাপোরেটর আর হচ্ছে কম্প্রেসর, আর কন্ডেন্সারটা হচ্ছে আমাদের যে এখানকার যে কন্ডেন্সারটা ভালো করে যদি আমরা ফলো করি তাহলে দেখবো যে এখানে এই যে ভাঁজ পড়ছে যেই জায়গাগুলোর মধ্যে ভাঁজ পড়ছে সেইখানে যদি আমরা ওই যে চিরুনি আছে এটার এটাকে যদি আমরা আবার নতুন করে সুধা করতে চাই মানে সহজ করতে চাই তাহলে হবে কি, পরিপূর্ণভাবে আগে যেমনটা ছিল 100% আর শুদ্ধ হবে না। এভাবে একবার দুইবার পাঁচবার যখন এটা ঢ্যাপ পড়ে যাবে মানে ট্যাপার হয়ে যাবে বা ভাঁজ পড়বে তখন হবে কি একটা সময় এই ভাপোরেটরটা বা এই কন্ডেন্সারটা বাদ হয়ে যাবে। তো আমরা চিন্তা করতেছি যে কীভাবে এটাকে মানে পরিবর্তন করা যায় মানে পরিবর্তনের দিকটা কীভাবে আনা যায়। তো এখানে আমাদের দরকার হচ্ছে এখন কন্ডেন্সার, কম্প্রেসর আছে, ইভাপোরেটর আছে, এক্সপাংশন তো আমরা ক্যাপিলারি টিউব ইউজ করবো আর যেভাবে ওকে এটাকে এক্সপাংশন তৈরি করে দিব। তো তার জন্য আমাদের যে সাইজটা দরকার এখানে যে গ্যাপ আছে ধরো একটু এখানে এখানে আছে যে পরিমাণে গ্যাপ প্রায় 1 ফিট আর এখানে আছে এরকম প্রায় 1 ফুট। তো এটার সাইজ অনুসারে আমরা এখানে নিয়েছি যে যতটুকু আমাদের দরকার প্রায় হচ্ছে 15 ইঞ্চি আর সংকোচন হবে আমাদের এখানে যে 1 ফিট, 1 ফিট পরিমাণে আমরা রাখব। আর এখানে যে পরিমাণে জায়গা ছিল তার থেকে আমরা আরও 2 ইঞ্চি কম নিয়েছি মানে এখানে যেন সুন্দরভাবে সেটিং হয় সেই সেটিংয়ের জন্য। তো আমাদের এই উদ্দেশ্যটা কি যে এমন একটা কন্ডেন্সার বা এমন একটা ইভাপোরেটর তৈরি করব যে ইভাপোরেটরের পিনস যদি নষ্ট হয়ে যায় পরবর্তী সময়ে যেন এই পিনসগুলি আবার লাগানো যায়, অ্যাসিডটা যেন বা ওই ফ্রিজটা যেন একেবারে নষ্ট না হয়ে যায় মানে রিজেক্ট না হয়ে যায়। হ্যাঁ, তো হচ্ছে এই পিনসের কাজ কি, পিনসের কাজ হচ্ছে কম্প্রেসর যখন ওই উচ্চ চাপ এবং তাপমাত্রা ডিসচার্জ লাইনে প্রেরণ করে তখন হচ্ছে এই কন্ডেন্সার তার সুপার হিট বর্জন করবে, এই সুপার হিটটা বর্জন করবে, তার মধ্যে এই যে পিনসগুলি থাকে অ্যালুমিনিয়ামের যে পাতলা এই পাতিগুলি থাকে সে তার কাজ হচ্ছে সে তাপমাত্রাকে শোষণ করে বর্জন করা, সহায়ক হিসেবে সে ভূমিকা পালন করে, হিট এক্সচেঞ্জার আমাদের স্যার যেটা বললেন হিট এক্সচেঞ্জারের মতো কাজ করে মানে তাপমাত্রাটাকে শোষণ করে এরপরে তারা সমষ্টিগতভাবে বর্জন করে। তো তাপমাত্রাটা কীভাবে এক্সচেঞ্জ করে আমরা যদি এখানে যদি একটা জিনিস দেখি যে একটা গরম লোহাকে বা গরম একটা বস্তুকে গরম একটা ধাতব বস্তুকে যদি আমরা গরম করি প্রথমে প্রথমে গরম করলাম এই যে গরম হয়ে গেল, এটা গরম হইল না, এইটার কাজ কি, এই পানিটা কিন্তু ঠান্ডা, এই যে পানিটা পানিটা ঠান্ডা অবস্থায় আছে, এটা আছে গরম, এখন হবে কি ছেড়ে দিলাম, এখন এই লোহাটা বা এই তামাটা যতটুকু সে তাপমাত্রা এক্সচেঞ্জ করলো এই পানিটা সামান্য গরম হয়ে যাবে আর এই পানি যে পরিমাণে গরম হবে সেই পরিমাণে তাপ হবে এই লোহাটা, বুঝতে পারছি কি না ধরে দেখো তো, এটা যে পরিমাণে গরম আছে এটা যে পরিমাণে গরম আছে দেখো তো, তাপমাত্রা তাহলে কি ভাগ হয়ে গেল না, এই হিট এক্সচেঞ্জার মানে হিটটাকে হচ্ছে স্থানান্তরিত করা বা হিটটাকে সমষ্টিগতভাবে ভাগ করে নেওয়া, এই পিনসেরও কিন্তু একই কাজ। এখানে যেহেতু অ্যালুমিনিয়াম ঘনত্ব করছে মানে ঘন তৈরি করছে, এটা ভালো করে দেখেন
যেহেতু এই পিঞ্চটা খুবই ঘন, এর মানে এখানে তাপমাত্রা বেশি শোষণ করে, মানে বেশি শোষণ করে তারা সমষ্টিগতভাবে বেশি পরিমাণে তাপমাত্রা বর্জন করতে পারে। আবার এখানে একই জিনিস, তা সে যখন এখানে বাষ্প হয়, বাষ্পীভূত হয়, এই অ্যালুমিনিয়াম সেই বাষ্পীভূতটাকে ভাগ করে নেয়, ভাগ করে তারা সমষ্টিগতভাবে যোগ হয়ে সমপরিমাণ তাপমাত্রা বা হচ্ছে আপনার বাষ্পটাকে মানে সম্প্রসারিত করে। আমাদের এই যে ইয়া আছে, এটা কী বলে, এটাকে ব্লোয়ার ফ্যান, এই ব্লোয়ার ফ্যানের মাধ্যমে এই তাপমাত্রাটাকে বা এই যে কুলিং সিস্টেমটাকে সব দিকে ছড়াইয়া দেওয়া। তো প্রধান কাজটা কি, তাপমাত্রাকে ভাগ করে নেওয়া, এটাই হচ্ছে পিঞ্চের কাজ। তো আমরা সেই কাজটা এখন করব, যাতে করে এই এয়ার কন্ডিশনিং বা এই রেফ্রিজারেটরের পিঞ্চ যখন নষ্ট হয়ে যায়, এটা যেন বাদ না হয়ে যায়, অ্যাসিডটা যেন একবারে ভাঙ্গারিতে না দিতে হয়, সেই জন্য আমরা এটাকে নতুন ধরনের চিন্তাভাবনা করতেছি। তো আমরা সেই জিনিসটা এখন তৈরি করব, এটি হচ্ছে কনডেন্সারের জন্য তৈরি হচ্ছে। রেডি, এটা রাখো, রেখে বলো এখানে ধরো, ও আরেকটা জিনিস দেখাই, আমাদের যেই সাইজটা আমরা নিয়েছিলাম সেটি হচ্ছে এখানে আছে হচ্ছে 15 ইঞ্চি, এই যে 15 ইঞ্চি, এটা হচ্ছে মেইন দাগ। তো 15 ইঞ্চি এক একটা গ্যাপ হবে 2.5 ইঞ্চি, মানে 2.5 ইঞ্চি। আর এখানে এটার প্রস্থ নিয়েছি হচ্ছে আপনার 9 ইঞ্চি, এই যে 9 ইঞ্চি, এখান থেকে এটার দূরত্ব হবে 9 ইঞ্চি, এই যে এখান থেকে আমরা 9 ইঞ্চি দিলাম। আর এখান থেকে 15 ইঞ্চি আছে, এটাকে আমরা সংকোচন করি, দুইটা তো হচ্ছে জয়েন্ট পাইপ, জয়েন্ট পাইপ হবে না দুইটা, জয়েন্টের এটা তো হিসাবে ধরে না, তো ওই হিসাব যদি আমরা বাদ করি, বাদ করলে এই যে দেখেন এখানে 12 ইঞ্চি আছে, বুঝতে পারছেন? আর একটা সাইড তো হচ্ছে আমরা জয়েন্টের জন্য সংযোগ করে আলাদা করে দিব, তাহলে সেটা তো আর আমাদের হিসাবে আসবে না। তো আমাদের এখানে আছে হচ্ছে 12 ইঞ্চি, আর এদিকে আছে হচ্ছে 9 ইঞ্চি। আর এই দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের এই যে ভাঁজটা দিতেছি, ভাঁজটা যেন সঠিক হয়, যেন ব্যবধান না হয়ে যায়, বুঝতে পারছি? আর মাঝখানে যে আমাদের স্কেলটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্পিরিট লেভেল, এর মানে হচ্ছে যাতে এই পাইপটা নিচের দিকে চলে না যায়। হ্যাঁ, কাজটা যেন সুন্দর হয়, সবগুলো যেন এক লেভেল হয়, তাহলে আমরা যে পিঞ্চটা তৈরি করবো সেই পিঞ্চটা ওই ভাঁজভাবে যায় সহজে যায় ঢুকবে। বুঝাইতে পারছি কিনা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ধরো, এটাই ধরো, এনে ধরো একজন, আর এটা থাকবে মাঝখানে, যাতে করে এইটা আরও সুন্দর হয়, কোনো অসুবিধা যেন না ঘটে। হ্যাঁ, ধরো বাস করো, ধরো, এটা হচ্ছে স্প্রিং টাইপ টিউব বেন্ডার, স্প্রিং টাইপ টিউব বেন্ডার দিয়ে আমাদের কাজটা সহজে করা যায় আর কি। আরেকটা আছে মেকানিক্যাল টিউব বেন্ডার, ওইটা দিয়েও কাজটা করা যায়। তা আমরা এটাকে যেহেতু পাইপটা ছোট, মানে 1/4 সাইজ, সেহেতু এটা নরম, এটা আমরা সহজে এইভাবেই করতে পারি। আর সহজভাবে করার জন্য স্পিরিট টাইপ টিউব বেন্ডার নিয়েছি আমরা। হ্যাঁ, এটা হবে এইভাবে, এই পজিশনে হালকা একটু পড়ে যাবে। হ্যাঁ, বাজ হবে, যাও, এই দেখতেছো সবাই, তোমরা পারবা না পরবর্তী সময়ে? আচ্ছা, এখন তোমাদের কি মনে হয়, যদি আমরা এই পজিশনে যদি কাজ করি এই এই প্রযুক্তিতে, তাহলে আমাদের যে ফ্রিজগুলি আছে বা এসিগুলি আছে, এগুলোকে আবার ভাঙ্গাইতে দিতে হবে? যে কোনো দিন, যে কোনো সময় আমরা এটাকে লিক হইলে লিক সারাইতে পারবো, পাইপ যদি টেপার হয়ে যায় টেপার চেঞ্জ করতে পারবো, আবার যদি কোনো কারণে মরিচা ধরে যায় পাইপটা ঠিক রেখে আমরা পিঞ্চ পরিবর্তন করতে পারবো, বিষয়টা এমন না? আমরা যে নতুন প্রক্রিয়ায় ইভাপোরেটর এবং কনডেন্সার তৈরি করতেছি বা তৈরি করতে যাচ্ছি, তার পিঞ্চ ফ্রিজ তৈরি করার জন্য আমরা এই শীট কর্তন করতেছি। তো এই শীট কর্তন করার পরে আমাদের ইভাপোরেটর তৈরি হয়ে যাবে। আমাদের ইভাপোরেটরটা, যেই সাইজের ইভাপোরেটর আমরা তৈরি করতে হচ্ছে, সেই সাইজ হচ্ছে 15 ইঞ্চি দৈর্ঘ্য, আর হচ্ছে গিয়ে 9 ইঞ্চি প্রস্থ। এই 9 ইঞ্চি এবং 15 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট ইভাপোরেটর কনডেন্সার আমরা তৈরি করতেছি, যেই কনডেন্সারটার এই স্থায়িত্বকাল থাকবে অনেক বেশি দিন। মার্কেটে যেই সকল ইভাপোরেটর বা যেই সকল এয়ার কন্ডিশনিং বা রেফ্রিজারেটরগুলি আছে, তার থেকে এটার কার্যক্ষমতা বা কার্যকাল
বা এটা অনেক বেশি দিন টিকসই হবে। তো এর জন্য আমাদের এই মার্কিং করতেছি, মার্কিং হোয়াইট বোর্ড মার্কার মার্কার দিয়ে এখন আমরা কর্তন করব। যেন কাটা যায় সেই কাটার জন্যই মূলত মার্কিংটা করা। হ্যাঁ, তো মার্কিংটা করার আরেকটা সুবিধা হচ্ছে যে এই সাইজটা রেখে বাকিগুলো আমরা কর্তন করে ফেলে দিব। ওকে জি স্যার। ওকে, ওকে। Okay.